বন্ধের সম্পদ যারা মেরেছেন, আল্লাহর কসম করে বলে 36 বার উমরা করলেও কিন্তু আল্লাহর জান্নাত আপনার জন্য না। কেন? বন্ধের সম্পদ হক যখন আসে, এই দুইটা গুনায় আল্লাহ মাফ করবেন না, এক হচ্ছে শির আর হচ্ছে হক নষ্ট করার গুনাহ। বন্ধের সম্পদ বাপ যদি রেখে যায় 20 বিঘা, বোন পাবে 10 বিঘা, বোনকে দেয় না 10 বিঘা, দেয় 1 বিঘা, অথবা দেয়ই না, কয় বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এগুলো আইতেছোস যাইতেছোস খাইতেছোস এটাই তো ভালো, ভাইয়ের সাথে কি সম্পর্ক নষ্ট করতে চাস? ভাই বাপের বাড়ির সম্পদ বোনদের নিতে হয় না, মাসালা দিয়ে দেয়। যারা এরকম বোনদের হক নষ্ট করেছেন, আল্লাহর শপথ করে বলছি, কবরে যদি আপনি যান আপনার নামাজ আপনারা জান্নাতে নেবে না, এটা আমার কথা না আল্লাহর কথা, ঠিক কিনা? কোথায় বলছেন আল্লাহ তাআলা? সূরা নিসা খুলে দেখেন, লিযাক্কারি মিছলু হাদ্দিল উনসাইন, দুই ভাই যতটুকু পাবে, দুই বোন যতটুকু পাবে, এক ভাই ততটুকু পাবে। বোনদের হক নষ্ট করে হাজির হওয়া যাবে না। হজের চাইতে বেশি জরুরি আপনি আপনার পাওনাদেরকে পাওনা মিটিয়ে দেন। বাপ মারা গেছে, যখন বাপ মারা গেল লাশ নিয়ে সন্তান আমরা বলতেছি, আমার বাপের কাছে কেউ যদি কিছু পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাপের পাওনাগুলো মিটিয়ে দেব। বাস বাপ দাফন হয়ে গেছে, 3 দিন পরে মানুষ আসছে যে কিরে তোর বাপের কাছে তো 15,000 পাবো, কই প্রমাণ দেন? কথা কয় না, প্রমাণ না দিলে কোনো টাকা দিতে চায় না, অথচ কোরআন বলছে এটা তার উপরে ফরজ। বাপ মারা যাওয়ার পরে বাপের ঋণ যদি থাকে, জমি বেচে হলেও বাপের ঋণটা আগে পরিশোধ করতে হবে। আল্লাহ আকবার কর। কিন্তু আমাদের দেশের মানুষ উল্টা কাজ করে, সব সময় বাঁকা কাজ পছন্দ করে, বাপের ঋণ শোধ করতেছে না, বাপ মারা যাওয়ার পরে বাপের হকগুলো পূর্ণ করছে না, আদায় করছে না, বরং 40 দিনে কীভাবে 5টা গরু কাটা যায়, কীভাবে 3টা গরু কাটা যায়, কীভাবে মানুষকে খাওয়ানো যায় এটা করতেছে, এটা নফলের মধ্যেও পড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি খাওয়াইতে পারেন যে কোনো দিন, কিন্তু বাপের মৃত্যুবার্ষিকী আপনার উপরে জরুরি না, ফরজ না, ওয়াজিব না, নফল না। আপনার বাপ মারা যাওয়ার পরে বাপের ঋণ পরিশোধ করা, বাপের হকগুলো আদায় করা, এটা আপনার উপরে ফরজ। যদি বলা হয় কাকা ঋণ কেন পরিশোধ করছেন না, আগে আপনি গরু জবাই করে খানা দিচ্ছেন, গরিব মিসকিনকে খাওয়াচ্ছেন, অমনি জবাবটা দেয় মানসে কইবে কি খরচা না করলে, ঠিক কিনা? মানুষ কি বলবে এই জন্য খরচ করছে। সুতরাং বাঁকা ইসলাম গ্রহণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, ইসলামের ত্রুটি নাই, ত্রুটি আপনার মধ্যে আমার মধ্যে, যেগুলো আপনার উপর আবশ্যক করা হয়েছে সেগুলো মানতে হবে, ইনশাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। লাশ আল্লাহর নবীকে বলা হলো, গনবীজি এই সাহাবীর নামাজের জানাজাটা আপনি ইমামতি করায়া দেন, আপনি নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তার নামাজের জানাজার ইমামতি আমি করব না। সাহাবীরা বললেন, গনবীজি সে তো আপনার সাহাবি, কেন তার নামাজের জানাজা আপনি পড়াবেন না, ইমামতি কেন করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই ব্যক্তি ঋণগ্রস্ত ছিল, ঋণ পরিশোধ করার তৌফিক তার ছিল, ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার ইমামতি করব না। বলুন আল্লাহু আকবার। মানুষের হক নষ্ট করা এটা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, ঋণ দিয়ে ঋণ পরিশোধ করবেন আর শিরিক আপনারা কখনো করবেন না, এই দুটা গুণা আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে যাদের আমলনামা থেকে কেটে কেটে এই পাওনাদারদের পাওনা বুঝাইয়া দিবেন আল্লাহ, লাস্টে দেখা যাবে নামাজ পড়ার পরে এই মানুষগুলো জাহান্নামে গেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করুন।